আজকে সকালটা শুরু হলো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে। তার মধ্যেও তোমাদের সাথে শেয়ার না করে তো আমি থাকতে পারবো না, তাই এত কিছুর মধ্যেও ক্যামেরাটা কিন্তু সাথেই রয়েছে। যদিও একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি, দেখতেই পাচ্ছ, যদিও এতটা ফাস্ট ছিলাম না। যদি সত্যি লাইফটাকে এরকম ফাস্ট ফরওয়ার্ড করে চালানো যেত, তাহলে বোধ হয় 5 ঘন্টার কাজটা 1 ঘন্টা তো হয়ে যেত, তাই না বন্ধুরা, বলো? এটা যদিও একটা মজার কথা, যদিও আমাদের লাইফে এরকম ফাস্ট ফরওয়ার্ড হবে না কখনোই। যাই হোক না কেন, আজকে কাজ আছে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু সকালে উঠতে সেই দেরি হয়েই গেল, কারণ এখন ওয়েদার যা তাতে নিজেরাই একটু লেজি হয়ে পড়ছি আর কিছুই না। অলসতা ভীষণভাবে কাজ করছে, ম্যাচ ম্যাচ করছে। তো চলো সব কিছু নিয়েই আজকের দিনটা শুরু। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে দেখতেই পেলে যে নানানভাবে ছোটাছুটি তো হচ্ছিলই, ছোটাছুটি বলতে রান্নাঘরের মধ্যেই যা হওয়ার। বলেছিলাম যে সকাল সকাল উঠে শুরু করবো, কিন্তু আজকে সকাল থেকে কে ম্যাজমাস লাগছিল, রোদটা আজকেও ঠিকঠাক ওঠেনি, তবে বৃষ্টি নিয়ে এটা ঠিক কথাই, কারণ যেন মাথাটা ভরে রয়েছে, যেটা হয় আর কি মেঘলা ওয়েদারে, তো সেরকমই লাগছিল, তাই জন্য আর উঠে হচ্ছিল না ঠিক। তো উঠলাম হচ্ছে 9:26 জেগে গেছে, অনেকক্ষণ 8টার সময় উঠলাম, 9:26 এসে রান্না করলাম, ও চা করে বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছে। তো ওই ময়লা গাড়িয়েছিল তখন ওই ফেলতে গিয়ে একেবারে এসে ফেলে এসে চা করে বিস্কিট দিয়ে খেয়ে নিয়ে আবার একটু শুয়েছিল। এখন 10:05 বাকি, উঠে এসে এখন লগ ইন করছে। তো আমি তো ওখানে টমেটো আলু দিয়ে পোস্তটা বসিয়ে দিয়েছি দেখতেই পেলে, এবার বসাবো টমেটোতে একটু ডাল। আগে ডালটা একটু সিটি মেরে নিই প্রেশার কুকারে, আজকে ওই বাটিতে বসিয়ে টাইম নেই অত, তো একটু তাড়ার মধ্যেই আছি, দেখা যাক কতটা কি করতে পারি। ডালটাকে বসিয়ে দিয়ে শাক বাছবো, শাকটা হলে মোটামুটি করে যেতে পারলে তাহলে ঠিকঠাক হবে আর কি, তো দেখা যাক কত কি করতে পারি। এদিকে পোস্ত তো হয়ে গেছে, এখানে বসিয়েছি শাক, বাপরে। তো এখানে শাকটা হচ্ছে, এখানে আমারটা হচ্ছে, আজকে দেখে বুঝতেই পারছ যে তাড়াহুড়ে কুসুম যাচ্ছে ফেটে, এটা বরেরটা, এটা আমারটা। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, জাস্ট ফোড়ন দেওয়ার পালা। তো চলো আগে ব্রেকফাস্টটা দিয়ে নিই, 10:15 বাজে। এখানে আমার ডালটা হয়ে গেছে, এখানে জাস্ট দেব ফোড়ন। ফোড়ন দেওয়ার জন্য আমি এই কড়াইটাকেই সবসময় বার করি, কারণ হচ্ছে একদম ছোট্ট আর খুব সুবিধাও হয়। তো মোটামুটি হয়ে গেছে, তো চলো এবার ডালে দিয়ে দিই, তাহলে হয়ে যায় মোটামুটি। আমার সমস্তটাই হয়ে গেছে, লেবু দুটো বার করলাম, এসে কাটবো খনে। এখানে ভাতও হয়ে গেছে, এখানে শুধু মাছটা ভাজবো পরে, এখন ভাজলে ভাল লাগবে না খেতে, পরে ঠান্ডা হয়ে যাবে মাছ ভাজা। শাকটা দেখে তোমরা কেউ হাসবে না, হ্যাঁ এটা সেই লোকনাথ পুজোয় হাফ করেছিলাম, আর হাফটা ছিল এই যে শাক, বিশাল পরিমাণে হয়েছে। এখানে তো ডালটা আর তার নিচে পোস্তটা তো হয়েই গেছিলো, তোমরা আগেই দেখেছো। তো চলো এবার নিজের কাজটা সেরে আসি একটু। আর সিঙ্কও মোটামুটি ফাঁকা, কিন্তু প্রেশার কুকারটা আমি না ভিজিয়ে মাজতে পারি না, তাই জন্য ভিজিয়ে রাখলাম, পরে আমি মেজে দেবো এসে। একটু রেডি সেডি তো হয়েই নিয়েছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে পড়ছে বাইরে বৃষ্টি, কিন্তু এখন যাবই বা কী করে, সব কাজ তাড়াহুড়ো করে করে ভাবলাম 11টার দিকে বেরিয়ে যাবো, আর এখন অলরেডি বেজে গেছে 11:18। দেখা যাক বৃষ্টি কতক্ষণে থামে বা কিছু, কাজ তো হয়ে গেছে, বৃষ্টি থামলে বেরিয়ে যাব। কাজ ফাজ সেরে 12:30টার দিকে ঘরে চলেও এসেছি, এই পরের গলিতেই ছিল একটা কাজ, তো ওই আর কি। আর এবার চলো, তো ঘরটা শুধু মোছাটা বাকি ছিল, তো চলো ঘরটা মুছে নিই, 1টাই বাজে। এসে ওকে সব কিছু বললাম, যেহেতু ও যায়নি, তো ওকে সব এসে বললাম, তারপর লেবু কাটলাম,
কেটে প্রেশার কুকারটা যে ছিল বাকি সেটাকে মাজলাম, মেজে তারপর লেবুর খোসাগুলো ওগুলো ফেললাম, আমার খাওয়া হয়ে গেছে, ওরা এখনো হয়নি। আর এবার ঘরটাকে মুছে নিই, মুছে নিয়ে তারপর যাব। আর জানি না এই দড়িটা নীলটা খুলে পড়ে যাবে কিনা, তবে টানিয়ে দিলাম আমি, যদি জামা কাপড় মিললে খুলে পড়ে যায় তাহলে তো অন্য ডিসিশন নিতেই হবে, এখানে ড্রেন ফিল কিছু একটা করতে হবে। আর মাথাটা তেল তেলে হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু শ্যাম্পুটা করছি না, এরকম একটা ওয়েদার তো, শ্যাম্পু করলে আমি জানি চুল ঠিক করে শোকাবে না, ঠান্ডাটা লেগে যাবে। আর ড্রায়ারটা রয়ে গেছে আমার কলকাতায়, এখানে নেই, তো চলো দেখি। আর স্নানটাও সেরে নিই, তারপর ঘরটা মুছে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই। এমনি বর্ষাকালের মতো স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে রয়েছে, তার উপর সব দরজা জানলাম বন্ধ, ঘরে কেমন যেন আমার ড্যাম ড্যাম গন্ধ বেরোচ্ছিল একটা, তো আমি রুম ফ্রেশনার একটু মেরে দিলাম, ঘর টর লাইজল দিয়ে মুছেও কোনো লাভ হচ্ছে না, কিন্তু এখন রোজ দিনই আমি চেষ্টা করছি, কারণ বর্ষাকাল না পোকামাকড়টা একটু বেশি হয়, তো জানলাম দেখো এইটুকু পোর্শন আমি খুলে দিলাম একটু, কারণ সব বন্ধ থাকলে না কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হচ্ছে। যাই হোক না কেন, তো মাছটা ভাজবো বলেছিলাম তাই মাঝে মাঝে ওটা বসিয়ে আসলাম, কারণ মাছটা কাই টাই করে কোনো লাভ নেই, ও তাই বললো। শাক ভাজা আছে, তারপরে আলু আর কাঁচা টমেটোটা পোস্ত আছে, ডাল আছে, তো এইসব দিয়ে আর ওই মাছের কাই বেকার ফেলাই যাবে, কাইটা হয়তো মাছটা খাবে, তো বেকার করে লাভ নেই, মাছটা ভেজে দিই, গরম গরম ডালের সাথে ভালোই খাবে ভাতের সাথে। তো চলো এই আর কি প্ল্যান প্রোগ্রাম, মাছটা ভাজা হোক তারপর আমরা খেতে বসবো। এখন বাজে হচ্ছে 2:20 বাকি, সন্ধে হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম না আজকে ঘরে স্যাঁতস্যাঁতে গন্ধ হচ্ছে একটু, এটা না কদিন ধরে আমি জ্বালাচ্ছিলাম না, আজকে মনে হলো একটু ধুনোর গন্ধ দিয়ে দিই ঘরে, যদি যায় তো ওটাতে ধূপকাঠি প্রদীপ সব ধরিয়ে দিয়েছি, সন্ধে দিয়ে দিলাম, এখন বাজে 7:10। তো চলো ও লগ অফ করুক, তারপরে একটু বেরোনোর প্ল্যান আছে দুজনের, একটু বেরোবো। তো চলো আমরা বেরিয়ে তো গেছি, ওয়েদারটা প্রচন্ডই ঠান্ডা আর হাওয়া দিচ্ছে একটা ভালোই, তো মোটামুটি এখন 7:15 বাজে, দুজনে পেয়ে গেছে আজকে খিদে, তো কি খাবো কি খাবো করতে করতে আজকে ফুলকাওয়ালা বলে এখানে একটা দোকান আছে, ওখানে চা তো হয়, ও নাকি একদিন খেয়েছে, তো সেখানে চায়ের সাথে নাকি সিঙ্গারা ফ্রি দিয়েছে, মানে এটা হতে পারে সিঙ্গারার সাথে চা ফ্রি নয়, চায়ের সাথে সিঙ্গারা ফ্রি দিয়েছে, তো সেটাই যাচ্ছি এই সেই দোকানটা। তো চলো যাই দেখি আদৌ ফ্রি দেয় কিনা। এখন বাজে মোটামুটি 9:30, এখানে চাটনিটা হবে নারকেলের, এখানে দোসার ব্যাটারটা আছে, আর এখানে কড়াইয়ের মধ্যেই আমি দিয়েছি, কারণ আমার যে ফ্রাইং প্যানটা রয়েছে সেটার থেকে আমার কড়াইটা বেটার, ছোট ছোট হোক কিন্তু কড়াইতেই হোক, বাবা জানি না উঠবে কিনা দেখা যাক, নাহলে তো আবার ফ্রাইং প্যানটা বার করে ট্রাই করতে হবে। আমি তা মানে শুকনো তাওয়ার মধ্যেই দিয়েছি, আর এখানে তেলটাকে রেডি রেখেছি, একটু ওপর দিয়ে হয়ে আসলে শুকিয়ে গেলে ছেড়ে দেবো, দেখা যাক উঠলে ভালো কথা, না উঠলে কী করবো জানি না। প্রথম যেটা হয়েছে সেটা আমি আরও দুজনে মিলে খেয়ে ফেলেছি, সেকেন্ডেরটা এরকম হয়েছে, ক্রিস্পি তো যথেষ্ট হয়েছে, আরও একটা আমি বসিয়েছি, এ দেখো কি সুন্দর উঠেছি। তো চলো পরেরটা হোক, আর এখানে আমি এটা বানিয়ে ফেলেছি বা ছকটা দেওয়ার অপেক্ষা। এখন বাজে 7:00, এই প্রথম বোধ এত তাড়াতাড়ি ডিনার করলাম, আসলে ধোসা ভাজতে টাইম লাগে এটা আমার আইডিয়া ছিল, কিন্তু গ্যাসেও বেশ তাড়াতাড়ি হয়ে গেল জানো তো, কড়াইটাতে বেশ আমার তাওয়াটাতে না টাইম লাগলো, আজকে আমার কি মনে হলো যে ছোট সাইজ হোক, দুটো খাবার জায়গায় 4টে খাবে, কিন্তু আমি কড়াইতেই করি আর কি, তো ওই জন্যে আমি কড়াইতে করলাম, দারুণ হয়েছিল খেতে, সত্যি ভালো হয়েছিল, ফটো দেখে তো বুঝতেই পারছো। তো এবার যাবো একটু অনুরূপাদের ঘরে, একটু আড্ডা ফাড্ডা মারবো, যেহেতু ওর খাওয়া হয়নি এখনো, তাই জন্য ও তো আসতে পারবে না, তাই আমরাই যাবো এখন। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, সারাদিন আমাদের কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলো না, আর তো কালকে আসছি অলরেডি। আর যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে তাহলে প্লিজ নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো শেয়ার করো, চুলে তেল দিয়ে দিয়েছি বুঝতেই পারছো, কালকে শ্যাম্পু করার ইচ্ছে আছে, আর কালকে বাবু আজকে আসার সময় ওই আমরা যখন ওই ফুলকাওয়ালাতে গেলাম ওখান থেকে আসার সময় মাটন নিয়ে এসছে, ও না খুব মাটন দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসে, এটা আমি ফার্স্ট ওদের বাড়িতেই খেয়েছিলাম, আমিও কখনো ট্রাই করিনি, তবে খেয়ে ভালোই লেগেছিল, খারাপ লাগেনি, তো কালকে ওই জন্য রাতে খিচুড়ি বানাবো, আর সকালে তো ভাত নর্মালি যেরকম হয় সেরকমই বানাবো। তো চলো আজকের মতো টাটা, কালকের দিনটা কালকেই দেখা যাবে কি হয় না হয়, আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে রেখে কিচ্ছু হবে না, তা আজকের মতো টাটা গুড নাইট। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, রোজ আমার সাথে এভাবেই সাথে থেকো, এটাই আশা।